ঈদের আজকে দ্বিতীয় দিন। সোমা সংবাদকর্মীরা পেশাগত দায়িত্ব পালনে আজকে অফিসে অবস্থান করছে। কেমন কাটছে তাদের ঈদ? দেশের মানুষের ঈদ কেমন কাটছে? বিনোদন কেন্দ্রগুলোর কি হালচাল? ঘরমুখো মানুষ ঢাকায় ফেরা শুরু করছে কিনা? এই সব কিছু নিয়ে আজকে সংবাদ সংকলন। সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। কথা বলবো সময় সংবাদকর্মীদের সঙ্গে এবং তাদের থেকে জানবো আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর বিস্তারিত। সবশেষে এডিটর স্পিকে কথা হবে সময় ওয়েবের এডিটরের সঙ্গে এবং তিনি জানাবেন তিনি দেখছেন কোন সংবাদটিকে সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের দিনের আলোচিত সব সংবাদের শিরোনাম। বনানী কবরস্থানে স্বজনদের প্রতি শ্রদ্ধা প্রধানমন্ত্রীর। এদিকে আজও ট্রেনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। ঈদের ছুটি শেষ, এবার ব্যস্ত নগরীতে ফেরার পালা। ন্যাশনালের আজকে সবচেয়ে আলোচিত সংবাদ হচ্ছে কক্সবাজারের ট্রলার থেকে 10 জনের মরদেহ উদ্ধার এবং কুয়াকাটায় আবাসিক হোটেলে মিলল যুবকের মরদেহ। এছাড়া আন্তর্জাতিকের আজকে সবচেয়ে আলোচিত সংবাদ হচ্ছে ইন্দোনেশিয়ায় পরপর 2টি ভূমিকম্পের আঘাত এবং রাশিয়া জার্মানির মধ্যে তীব্র উত্তেজনা। দর্শকের বাইরে স্পোর্টস লাইফস্টাইল বিজনেস এন্টারটেনমেন্টের আজকের আলোচিত সব সংবাদ আপনাদের জানাবো। তাই শুরুতেই নিয়ে যাচ্ছি সেন্ট্রাল ডেস্কে এবং সেখান থেকে জানবো সেন্ট্রাল ডেস্কের কাছে আজকে কি কি আলোচিত সংবাদ রয়েছে। দর্শক চলে এসেছি সেন্ট্রাল ডেস্কে এবং আমার সঙ্গে রয়েছেন অ্যাসোসিয়েট জয়েন্ট নিউজ এডিটর নাজিমুদ্দৌলা সাদি। সাদি কেমন আছেন? শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি ঘরমুখো মানুষ তো বাড়ি ফেরা শুরু করেছে, ট্রেনের কি হালচাল বা রাস্তার কি হালচাল? ঈদের দ্বিতীয় দিন আজও আমরা দেখলাম ঘরমুখো মানুষ কমলাপুর রেল স্টেশনে ভিড় করছে। যারা ঈদের আগে ছুটি পাননি বা টিকিট পাননি তারা আজ নাড়ির টানে বাড়ি ফিরছে। অন্যদিকে আবার যেহেতু সরকারি ছুটি আজ শেষ দিন, আগামীকাল থেকে অফিস আদালত শুরু হবে, আবারও ঢাকায় ফিরতে শুরু করছে মানুষ, সেই নিউজও আমরা প্রকাশ করেছি। এর বাইরে আর কি আলোচিত সংবাদ রয়েছে? এর বাইরে আলোচিত আরেকটি গুরুত্বপূর্ণ খবর আমরা প্রকাশ করেছি যে সকালে মাননীয় প্রধানমন্ত্রী ছোট বোন শেখ রিহানাকে সঙ্গে নিয়ে বনানী কবরস্থানে 15 আগস্ট যারা হত্যার শিকার হয়েছিলেন পরিবারের সদস্যদের তাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন, সেখানে উনি 1 মিনিট নীরবতা পালন করেছেন, এই খবরটি আমরা প্রকাশ করেছি। আমি দেখতে পাচ্ছি আমাদের সময় এই মুহূর্তে একটি সংবাদ ব্রেক করেছে, এই সংবাদটি কি? এই সংবাদটি হলো কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে ভেসে আসা একটি ট্রলার থেকে 10 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তারা কিভাবে মারা গেছে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি, আমরা এমন একটি খবর ব্রেক করেছি। দর্শক শুনছিলেন সেন্ট্রাল ডেস্কের খবরাখবর। এই সংবাদগুলোর বিস্তারিত কিন্তু আপনারা পেয়ে যাবেন সময় নিউজ ডট টিভি এই পোর্টালটিতে। এখন চলে যাব ন্যাশনাল ডেস্কে এবং সেখান থেকে জানবো জেলা পর্যায়ে আজকে কি কি আলোচিত সংবাদ রয়েছে। দর্শক চলে এসেছি ন্যাশনাল ডেস্কে এবং আমার সঙ্গে রয়েছেন অ্যাসোসিয়েট জয়েন্ট নিউজ এডিটর তাসনিমা হোসেন। আপনাকে অনেক অনেক স্বাগত। প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি আজকে ন্যাশনাল ডেস্কের কাছে কি আলোচিত সংবাদ রয়েছে। আমাদের কাছে যেসব সংবাদ এসেছে তার মধ্যে অন্যতম হলো পদ্মা সেতু টোল প্লাজায় নতুন পদ্ধতি সংযোজন হতে যাচ্ছে, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন নামে এই পদ্ধতি, আর হচ্ছে হাইব্রিড টাচ অ্যান্ড গো নামে আরেকটি পদ্ধতি চালু হতে যাচ্ছে। এই দুটো পদ্ধতি চালু হলে পদ্মা সেতু টোল প্লাজা যানজট মুক্ত থাকবে। এর বাইরে ন্যাশনাল ডেস্কের কাছে আর কি আলোচিত সংবাদ রয়েছে? এর বাইরে ন্যাশনাল ডেস্কের কাছে সংবাদ রয়েছে কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে একজন যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন, তিনি তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বেড়াতে এসেছিলেন। তো সকালে ঘুম থেকে উঠে তার স্ত্রী দেখেন যে তিনি জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ধন্যবাদ আপনাকে। দর্শক জেনে নিলাম ন্যাশনাল ডেস্কের কাছে আজকে কি কি আলোচিত সংবাদ রয়েছে। এই সংবাদগুলোর বিস্তারিত কিন্তু আপনারা পেয়ে যাবেন সময় নিউজ ডট টিভি এই পোর্টালটিতে। এখন চলে যাবো ইন্টারন্যাশনাল ডেস্কে এবং সেখান থেকে জানবো বিশ্বে আজকে কি কি আলোচিত সংবাদ রয়েছে। দর্শক চলে এসেছি আন্তর্জাতিক ডেস্কে এবং আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাব এডিটর জামির হোসেন। জামির আপনাকে স্বাগত। প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি কূটনৈতিক বহিষ্কার নিয়ে রাশিয়া এবং জার্মানির মধ্যে তীব্র উত্তেজনা চলছে, এই প্রসঙ্গে আমাদের জানান। মূলত ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া এবং জার্মানির মধ্যে সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে। তো এর মধ্যে রাশিয়া মূলত দুই দেশের কূটনৈতিক বহিষ্কারের নিয়ে একটা উত্তেজনা চলছে। মূলত প্রথমে জার্মানি গোয়েন্দাগিরির অভিযোগে রাশিয়ার বিশ কূটনৈতিক বহিষ্কার করেছে, তারই জবাবে বেশ কয়েকজন জার্মান কূটনৈতিক বহিষ্কার করেছে রাশিয়া। তো এরই প্রেক্ষিতে দুই দেশের মধ্যে ব্যাপক উত্তেজনা চলছে। জামিন আপনি জানেন ইন্দোনেশিয়ায় কিন্তু পরপর 2টি ভূমিকম্প আঘাত হেনেছে, এ প্রসঙ্গে কি আপডেট রয়েছে সময় ওয়েবের কাছে?
আমরা তো বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোর একটি ইন্দোনেশিয়া। প্রায় প্রতি সপ্তাহে এখানে ভূমিকম্প আঘাত আনে। সর্বশেষ আজ রোববার সকালে পরপর দুটো ভূমিকম্প আঘাত এনেছে। তো এই ভূমিকম্প এই তৎক্ষণাৎ কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে মনে করা হচ্ছে যে ক্ষয়ক্ষতি এবং হতাহত হয়েছে, তবে এখন পর্যন্ত সে খবর পাওয়া যায়নি। এ নিয়ে আন্তর্জাতিক সময়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক। রাশিয়া জার্মানির মধ্যকার উত্তেজনার সংবাদ জানলাম, ইন্দোনেশিয়া ভূমিকম্পের সংবাদ জানলাম, এর পাশাপাশি আন্তর্জাতিক সব খবর আপনারা পেয়ে যাবেন সময় নিউজ ডট টিভি এই পোর্টালটিতে। এখন চলে যাবো বিনোদন ডেস্কে এবং সেখান থেকে জানবো সারা দেশের বিনোদন কেন্দ্রগুলোর কি হালচাল, কারণ আপনারা জানেন ঈদ আসছে, ঈদের শেষ দিন আজকে এবং মানুষ কিন্তু বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছে। সেখানের অবস্থা জানতে এখন চলে যাচ্ছে বিনোদন ডেস্কে। দর্শক, বিনোদন ডেস্কে গিয়ে কিন্তু রিপোর্টার ছোঁয়া খন্দকারকে মেলেনি, তাই চলে এসেছি প্যানেলে এবং এখানে এসে দেখি সে তার কাজে ব্যস্ত। ছোঁয়া, কি কাজ করছিলেন আগে আমাদের এটা জানান। ধ্রুব, প্রথমত ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ চলছে, সিনেমা তো মুক্তি পেয়েছে, এটা নিয়ে ব্যস্ত আছি। আপনাকে একটু জানিয়ে রাখি, ঈদে যে সিনেমাগুলো মুক্তি পাচ্ছে তার মধ্যে সব থেকে আলোচিত হচ্ছে সাকিব এবং বুবলির সিনেমা লিডার আমি বাংলাদেশ, যেটি 100টি প্রেক্ষাগৃহে চলছে। আর সেকেন্ড একটি সিনেমা হচ্ছে বাপ্পি এবং মিতুর শত্রু, যেটি 33টি প্রেক্ষাগৃহে চলছে। আর অনন্ত জলিলের কথা তো বলতেই হয়, অনন্ত জলিল মানে তো সিনেমা আসবেই। তার নতুন সিনেমা হচ্ছে কিলহিম, যেটি 27টি প্রেক্ষাগৃহে চলছে। ছো, আপনি জানেন ঈদের আজকে শেষ বন্ধ, দর্শক কিন্তু আজকে শুধুমাত্র সিনেমা না, বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো কিন্তু তারা ভিড় জমাচ্ছে। সেখানকার কি আপডেট রয়েছে? যেহেতু ঈদ চলছে আর বন্ধ আছে, সেক্ষেত্রে বিনোদন স্পট যেগুলো আছে সেখানে আমরা দেখেছি দর্শকদের উপচে পড়া ভিড় ছিল, যেহেতু পরিবারের সাথে মানুষ যাচ্ছে, ছুটি কাটাচ্ছে, বাচ্চাদের নিয়ে তারা বিভিন্ন যে পর্যটন স্পটগুলো আছে স্পটের মধ্যে তারা ভিড় জমাচ্ছে। ছো, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ছোঁয়া জানাচ্ছিলেন দেশের বিনোদন কেন্দ্রগুলোর কি হালচাল এবং কোন কোন মুভি এবার ঈদে মুক্তি পেয়েছে। এডিটর স্পিকার এ পর্যায়ে চলে যাব সময় ওয়েবের এডিটর মাহফুজুর রহমানের কাছে এবং তার থেকে জানব তিনি কোন সংবাদটিকে সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে দেখছেন এবং তার ঈদ কেমন কাটছে। দর্শক, এই পর্যায়ে আমার সঙ্গে রয়েছেন সময় ওয়েবের এডিটর মাহফুজুর রহমান। সংবাদ সংকলনে আপনাকে স্বাগত। ধন্যবাদ তোমাকে। প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি, এই ঈদের সময় অফিস করছেন, ঈদ কেমন কাটছে আপনার? ঈদ ভালোই কেটেছে, অফিসও ভালো লেগেছে, বাইরেও ভালো লেগেছে। আর সবচাইতে বড় কথা, একটা বৈরি আবহাওয়া ছিল গত কয়েক সপ্তাহ ধরে। সবচাইতে খুশির কথা যে ঈদের সময় সবাই যখন ঈদ নিয়ে ব্যস্ত তখন আবহাওয়া খুবই সহনশীল হয়েছে। প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি, আগামীকাল তো মহামান্য রাষ্ট্রপতির শপথ গ্রহণ, এ প্রসঙ্গে কি বলতে চাচ্ছেন আপনি? হ্যাঁ, একটা ঈদ ইমেজের মধ্যে এবং উল্লাসের মধ্যে এই পরিবেশের মধ্যে নতুন রাষ্ট্রপতি শপথ নিচ্ছেন, 22তম রাষ্ট্রপতি। এটা দেশের মানুষের জন্য সুখবর এবং সবচাইতে বড় কথা, দেশ ও জাতি অনেক কিছুই প্রত্যাশা করে প্রেসিডেন্টের কাছে। যদিও এটা একটা সেরেমোনিয়াল পোস্ট, কিন্তু উনি রাষ্ট্রপতি, সবসময় রাষ্ট্রের প্রতীক। ন্যাশনালের কোন সংবাদটি আজকে আপনার নজর কেড়েছে? এই মুহূর্তে দেশের জন্য একটা খুবই দুঃখজনক সংবাদ, সেটা হচ্ছে সুনামগঞ্জে ঘটেছে বজ্রপাতে 6 লোক মারা গিয়েছে। বজ্রপাত বাংলাদেশের জন্য একটা বড় সমস্যা হয়ে উঠছে ক্রমশ। 2016 সালে বজ্রপাতকে জাতীয় দুর্যোগ হিসাবে ঘোষণা করা হয়েছিল এবং এটাকে ক্লাইমেট চেঞ্জেরই অংশ মনে করা হয়। ক্লাইমেট চেঞ্জের কারণে সারা পৃথিবীতে এই বজ্রপাত বিভিন্ন দেশে হচ্ছে, বাংলাদেশে প্রায় প্রতি গত 10 বছরে প্রায় 3,000 লোক মারা গিয়েছে এবং 250 মতো লোক প্রতি বছর মারা যায়। তো এইটা একটা বড় সমস্যা এবং এক্সপার্টসরা বলছেন যে এটা রোধ করবার জন্য বাংলাদেশের ব্যাপক বনায়ন প্রয়োজন। আমরা ইতিমধ্যে আমাদের যেইটুকু বনায়ন প্রয়োজন তার আমাদের মনে হয় 13% আছে, যেটা আমাদের সারা দেশের 25% থাকা দরকার, তো আমাদের আছে মাত্র 13%, এবং এটা খুবই দ্রুত বাড়ানো দরকার। আর এই বজ্রপাতে সবসময় শিকার হন কৃষকরা, কারণ তারা মাঠে ঘাটে কাজ করেন, তাদের কোনো প্রোটেকশন নাই। একটা সময় ছিল সারা দেশে সর্বত্র তালগাছ ছিল, তালগাছে বজ্রপাত নিরোধের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে। আমরা এই গাছগুলো আমরা ক্রমশ হারিয়ে ফেলেছি এবং এগুলোর দিকে আমাদের কোনো নজর নেই। এবার যে আপনার থেকে জানতে চাচ্ছি, আন্তর্জাতিকের কোন সংবাদটি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছেন? আন্তর্জাতিকে ইসরায়েলের সমস্যা, অভ্যন্তরীণ সমস্যাটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী জুডিশিয়াল সিস্টেমটা রিফর্ম করতে গিয়ে বেঁকা দিয়ে পড়েছেন এবং সারা দেশে মানুষ এটা প্রতিবাদে রাস্তায় নেমেছে
এবং এর মধ্যে ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক শিথিল হয়েছে, ফলে সামগ্রিকভাবে ইসরায়েলে উত্তেজনা বাড়ছে। এর মধ্যে ইরানের সাথে সম্পর্ক শিথিল হয়েছে এবং উত্তেজনা চলছে। ইরানকে ইসরায়েল হুমকি দিচ্ছে, ইরান ইসরায়েলকে হুমকি দিচ্ছে। এই পরিস্থিতির মধ্যে তাদের অভ্যন্তরীণ রাজনীতি ক্রমশ খারাপ হচ্ছে এবং তারা এই উত্তেজনা নিয়ন্ত্রণ করতে পারবে কিনা কঠিন, বলা কঠিন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তোমাকেও ধন্যবাদ। দর্শক, যা শুনছিলাম, ঈদের আনন্দের মাঝেই আগামীকাল বাংলাদেশ পেতে যাচ্ছে তার 22তম মহামান্য রাষ্ট্রপতি। এই ছিল সংবাদ সংকলনের আজকের পর্বে। প্রতিদিন প্রতি মুহূর্তের সংবাদ সবার আগে পেতে চোখ রাখুন সময় টেলিভিশনে। আগামীকাল আবার আসছি, সে পর্যন্ত সঙ্গে থাকুন সময়ে।